যাইতে হবে পর পারে, যাইতে হবে পর পারে, সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে, যাইতে হবে পর পারে, যাইতে হবে পর পারে, সোনারি অঙ্গ তোমার কবরে মিশাবে, যাইতে হবে পর পারে, যাইতে হবে পর পারে, দুনিয়ার মায়ায় রইলে পড়িয়া, দুনিয়ার মায়ায় রইলে পড়িয়া, কি জবাব দিবে বন্ধ কবরেতে যাইয়া, কবরের মাটি সব কিছুর ঘাঁটি, কবরের মাটি সব কিছুর ঘাঁটি, কেমন থাকবে তুমি তার ভিতরে, যাইতে হবে পর পারে, যাইতে হবে পর পারে, সোনারি অঙ্গ তোমার কবরে মিশাবে, যাইতে হবে পর পারে, যাইতে হবে পর পারে। লোকের কাছে গেছেন যে লোকগুলো মারা যাচ্ছেন, মৃত্যুর অবস্থায় দেখেছেন ওকে, ভাই মৃত্যুর জ্বালা কেমন হচ্ছে, ভাই কেমন ব্যথা পেয়েছো, ভাই কেমন কষ্ট হচ্ছে, এই করে 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 100টা লোকের কাছে গেছেন। আমরা বললাম আস জি, এইবার আব্দুল ইবনে আমার পাশে বসে আছেন আর আমর ইবনে আস বিছানায় শুয়ে আছেন। মালাম আল্লাহ বলছেন বান্দারে চলতে পাপ করেছো, উঠতে পাপ করেছো, বসতে পাপ করেছো, জেনে করেছো, দিনের আলোতে করেছো, রাতের অন্ধকারে করেছো, ইস্তাগফিরুর রাব্বাকুম ইন্নাহু কানা গাফারা, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার জীবনের সমস্ত পাপকে মোচন করে নিব। সামনে রমজান মাস, মহান মাস, তাৎপর্যপূর্ণ মাস, নেকি অর্জনের মাস, গুনাহ মোচনের মাস, সহনশীলতার মাস, মহানুভবতার মাস আসে। আমি আল্লাহর কাছে গভীর রাত্রিতে কেঁদে কেঁদে জীবনের গুনাহগুলোকে মোচন করে নাও, আমি আল্লাহ তোমার জীবনের পাপকে গুনাহকে মোচন করে দিব। আব্দুল ইবনে আমার বাবার কাছে বসে আছেন আর আমর ইবনে আস ঘুমিয়ে আছেন, গারগারা চলছে, খাররাটা চলছে, ফেরেশতাকে দেখতে পাচ্ছেন আর ওই অবস্থাতে বড় বড় শ্বাস উঠে গেছেন। আব্দুল ইবনে আমার নিজের সন্তান বসে আছে, তিন ভাই এইদিকে ওইদিকে বসে আছেন, এইবারে প্রশ্ন ছুড়ে দিলেন বাবাকে, আব্বা জান আপনি এক দুই করে করে অনেকগুলো লোকের কাছে গেছেন আর লোকজনকে জিজ্ঞাসা করেছেন কি মৃত্যুর জ্বালা কেমন, মৃত্যুর যন্ত্রণা কেমন, কেমন ব্যথা, কেমন বেদনা, এবার আব্বা আপনি নিজেই মরতে বসেছেন, এবার আপনি কত ব্যথা পাচ্ছেন, কত জ্বালা পাচ্ছেন একবার আপনি বলে দেন। আমি আপনাকে বলবো জীবনে একটা মানুষকে মরতে দেখেন আপনি, একটা মানুষকে জি বুঝতে পারবেন কী করে মৃত্যু হয়, কী করে পার্থিব জগতে আপনি যখন দেখবেন তখন বুঝতে পারবেন কেমন হ্যাঁ মৃত্যু হয়। আহা হা, আল্লাহ পাক নই বলে গেলেন মানুষ, আল্লাহ পাক বলছেন ইয়া তোহান নাফসুল মুতমাইন্নাহ হে ইলা রব্বিকে রাজিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কিছু মানুষের আত্মা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে নিয়ে নেবেন যেমন কলস থেকে পানি এ করা হয়, কোনো সাউন্ড হয় না, কোনো আওয়াজ হয় না, ওই রকম করে আল্লাহ তার রুহখানাকে বের করে নেবেন। বাপ জানা মা আর কতগুলো মানুষকে মরতে দেখবেন হাত পা কুদাকুদি করে, লাফালাফি করে, মাথা নড়াই এই করে থামতে পারা যায় না, এই করে করে মৃত্যুবরণ হয়। ভাবজান আমার আল্লাহ পাকের নবী শুধু বলে চলে গেছেন, পার্থিব জগতে বাহ্যিক রূপে আপনি দেখে নেবেন এমন সমাতে ওই রকম করতে করতে তার পেচ্ছাপ বেরিয়ে গেছে, আল্লাহ রাব্বুল আমিন তার পেচ্ছাপের নালি দিয়ে রুহু বের করে দিয়েছে, পায়খানা করে দিয়েছেন, পায়খানা দা দিয়ে রুবে নিয়ে গেছেন, হাতখানা পাখানা সহন সটান করলো, বাপ নাই, মা মেয়ে বসে আছে মার মুখে আইকা হাত দিয়ে আছে আর দিদিকে বলছেন দিদি মা নাই, দিদি মা নাই, পাখানা সোজা করেছে, প্যারালাইসিসের অসুখের পা সোজা হয়ে গেল, পা দিয়ে তার রুহু বেরিয়ে চলে গেছে, হাতখানা নড়িয়েছে রুহু বেরিয়ে গেল, ঠোঁটখানা একটু নড়িয়েছে রুহু বেরিয়ে গেল, চোখের পাতা মারলো রুহু বেরিয়ে গেল, এই করে মানুষ মৃত্যুবরণ করে। আব্বা জান বলেন বলেন আল্লাহ পাকের নবীর কাছে শুনেছেন, এইবার আপনি বলে দেন আপনার মৃত্যু জ্বালা, মৃত্যু যন্ত্রণা, আপনার ব্যথা, আপনার বেদনা। বলছেন ব্যাটা রে আল্লাহ পাকের নবীর মুখে শুনেছি পাঁচখানা ব্যথা হয়, এক নাম্বার
নম্বরে ব্যথা, এক নম্বর বেদনা। জান যখন কবজ হয় দুইখানা ফেরেস্তা আসে, মুমিন মুমিন মুত্তাকিন যদি হয় ভালো ফেরেস্তা আসে, সুগন্ধি নিয়ে আসে, আর খারাপ মানুষ বেনামাজি মানুষ যদি হয় তাহলে ছালা চট নিয়ে আসে। বেটারে মৃত্যু জানা, মৃত্যু যন্ত্রণা কষ্ট প্রচুর হয়, কিন্তু যেই লোকটা মৃত্যু সজ্জায় শুয়ে আছে গাড়গাড়া চলছে, ফেরেস্তাকে দেখতে পাচ্ছে, এই লোকটা বুকের মধ্যে চারখানা ব্যথা, চারখানা বেদনা, চারখানা জ্বালা, চারখানা যন্ত্রণা নিয়ে দফন করে নিয়ে যায়। ও মনার চেষ্টা করে কিন্তু তাকে পৃথিবীর মানুষকে বলতে পারে না। ব্যথা নম্বর ওয়ান, বাড়ির দিকে চেয়ে দেখে, হায় রে সাধের বাড়ি রে, এত কষ্ট করে আমি তোমাকে ওয়ালপট্টি বানালাম, ছাদ করলাম, দোতলা করলাম বাড়ি, তোকে আমি ভোগ করতে পারলাম না। বাড়ির দিকে তাকায় দেখবেন মৃত্যু মানুষ যখন মরে, জানলার দিকে তাকায়, ওপর দিকে তাকায়, ছাদের দিকে তাকায়, এই করে তাকায়, বাড়িকে দেখে, সাধের বাড়ি রে, তোর জন্য আমি দিনকে রাত, রাতকে দিন করলাম, এক জায়গায় করলাম, আমি ভোগ করতে পারলাম না। এই বাড়ির ব্যথা, বাড়ির বেদনা বুকের মধ্যে দফন করে নিয়ে দুনিয়া থেকে চলে যায়। মানুষকে বলার চেষ্টা করে, বেটাকে বলার চেষ্টা করে, স্ত্রীকে বলার বেচার চেষ্টা করে, কিন্তু বলতে পারে না। যে তারপরে দেখবেন ব্যাটার হাত ধরলে, বড় ব্যাটার যদি হুঁশে থাকে তাহলে কী বলে, ব্যাটা বহিন থাকলো, তোমার ছোটো বহিনটা থাকলো, আর তোমার মা থাকলো, ব্যাটা বলে না, কেন বলে জি? আর হুঁশ যদি না থাকে, ব্যাটার হাত ধরে নুচানুচি করে, স্ত্রীর হাত ধরে নুচানুচি করে, ছেলের দিকে তাকায়, বউর দিকে তাকায়, নাতি নাতকুড়ির দিকে তাকায়, হায় রে সাধের অর্ধাঙ্গিনী সাগর সেজন মানিক, তোকে ডাল ভাঙা বানর করে দুনিয়া থেকে চলে গেলাম, নাতনির দিকে তাকায়, তোকে দুনিয়াতে ছেড়ে চলে গেলাম, ছেলের দিকে তাকায়, কী করে তুই কলেজ পাস করবি, কী করে বিয়েশাদি করবি, এখনো সম্পূর্ণ কাজ তোর করতে পারলাম না, দুনিয়া থেকে চলে গেলাম, পরিবারের দিকে তাকিয়ে মনের মধ্যে ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা নিয়ে দফন করে চলে যায়। মানুষকে বলার চেষ্টা করে বটে, বলতে পারে না। দুইখানা হলো। তৃতীয় নম্বর, গুদুয়াতান ওয়াসিয়া, আল্লাহ পাকে নই বললেন, ফেরেশতা তার সামনে এসে জাহান্নামখানা উঠিয়ে ধরায়, আর জাহান্নামখানা দেখে কাঁপতে শুরু করে দেয়, হাত মারে, পা মারে, এই করে সেই করে, মানুষকে বলার চেষ্টা করে, ও ব্যাটা স্ত্রী, ওরে আমার অর্ধাঙ্গিনী, ওরে আমার পাড়া প্রতিবেশী, দেখো দেখো আমার সামনে জাহান্নাম দেখছি, ভয়ঙ্কর জাহান্নাম, তোমরা নামাজ পড়বে, নামাজই বেড়ে যাবে, কিন্তু বলার চেষ্টা করে, বলতে পারে না। জাহান্নামখানা ধরে বলে, বান্দা এই জাহান্নামের মধ্যে তুমি যেতে, তুমি নামাজ পড়েছ, তুমি ইমান পথ মোত্তাকিন পরেশগার, তার জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাতে দেবো, এই জাহান্নামে তোমাকে দেবো না। তারপরে যদি কাফের হয়, নামাজি না হয়, বেঈমান হয়, তার সামনে জান্নাত খানা উঠিয়ে ধরায়, দেখে এই যে দেখে দেখ জান্নাত, সাদের জান্নাত, এই জান্নাত খানা তোমাকে দেওয়া হবে না, তোমাকে জাহান্নামে যেতে হবে, ভালো কাজ যদি তুমি করতে এই জান্নাত খানাতে দিতাম তোমাকে, ওই জান্নাত খানা দেখে মানুষরা তখন লাফাই কুদে, জান্নাতে আমি চলে যাব, কিন্তু আল্লাহ যে বলছে জান্নাতে আমি দেব না। ভাবছেন আমার ভাই, আমার এই তিনখানা ব্যথা বেদনা, আর চতুর্থ নম্বর ব্যথা, চতুর্থ নম্বর বেদনা, মৃত্যুর জানা, মৃত্যুর যন্ত্র না, মিষ্টির কষ্ট, এইগুলো দফন করে দুনিয়া থেকে চলে যায়, পৃথিবীর মানুষকে বলার চেষ্টা করে, বলতে পারে না। আব্বাজান একাদশটা লোকের কাছে গেছেন, কিভাবে মৃত্যুবরণ করেছে, হাত মেরেছে, পা মেরেছে, চোখের পাতা মেরেছে, কেউ কথা বলেছে, কেউ কথা বলতে পারে নাই, আজকে আপনি বলে দেন, আপনি মৃত্যু সজ্জায় শুয়ে আছেন, আপনি আমাদের বাবা, আপনি ভালো মানুষ ছিলেন, আপনি বলে দেন আপনি কত ব্যথা পাচ্ছেন, বেদনা পাচ্ছেন। এই যখন বলছে ছেলেরা, তখন ছেলেদেরকে বলছেন, ব্যাটারে তোদেরকে মৃত্যুর জ্বালা, মৃত্যুর যন্ত্রণা ভাষা দিয়ে বুঝাতে পারবো না, কত কষ্ট, কত জ্বালা, একটাই কথা বলি, কান্নামা তানাফাসো মিন খিরতে ইব্রাতিন, আমি মনে হচ্ছি আমার নাক দিয়ে আমি শ্বাসগুলো নিচ্ছি, মুখ দিয়ে শ্বাস ছাড়ছি, মুখ দিয়ে শ্বাস নিচ্ছি, নাক দিয়ে আমি শ্বাস ছাড়ছি, ছিদ্রটা কেমন রে ব্যাটা, আতানাফাসো মিন খিরতিন, আমি এমন করে শ্বাস নিচ্ছি যেই শ্বাসের ছিদ্রটা হচ্ছে সুই দিয়ে, সুচ দিয়ে করা রয়েছে। হাটের অসুখে মানুষ মারা যাচ্ছে, হাটটা কি এখানে আপনার বাম দিকে হাত, ওই জন্য ডানে ঘুমাবেন, ডান দিকে ঘুমাবেন, হাতটা ঝুলবে। নবী বলে গেছেন 1400 বছর আগে, আজকে WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রমাণ করে দিল, হাতটা বাম দিকে এখানে, বুকের নিচে এখানে, এখানে যদি হাটের অসুখ হয়, খুব ব্যথা করে, এটাকে চাপবে, নিজে নিজে এনেকে এইভাবে জোরে চাপবেন, এভাবে জোরে চাপবেন,
তাহলে এই হয় শ্বাস এই এই করছে এই করছে, চব্বিশ ঘন্টাতে 19,000 কিলোমিটার চলে। কি বললাম? 24 ঘন্টাতে আপনার রক্ত যে যাচ্ছে সারা শরীরে, তো 19,000 কিলোমিটার যাচ্ছে। এই যে পুশিং করছে, এই যে পুশিং পা থেকে মাথা এত দ্রুত গতিতে রক্ত চলছে, আপনি ধারণা করতে পারবেন না। একদিন কম্পিউটার দেখবেন যখন ওই ওই চেক আপটা হয় যখন, তখন আল্লাহ সামাদ। তো এখানে তিনটা রোগ আছে আপনার, এই তিনটা রোগে তৈলক্ত জিনিস খাবেন, চর্বিযুক্ত জিনিস খাবেন, গরুর মাংস বেশি খাবেন, খাসুর মাংস বেশি খাবেন, সোয়াবিন বেশি খাবেন, রাত্রে বেশি গরম মাত্রায় ভাত খাবেন, এইগুলো খেতে গেলে তৈলক্ত জিনিস খাবেন, তো ওই বলকে ওতে চর্বি জমা হয়ে যায়, কোলেস্টরল লিপিড প্রোফাইল কোলেস্টরল চর্বি জমে যায়, একটাতে ওজন জমে যাবে, তো হালকা ব্যথা করে, ব্যথা করছে, ট্যাবলেট খেলেন, জিহ্বার ট্যাবলেট দিলেন, ব্যথা কমছে, এ করছে, তারপর আবার তখন আরেকবার ব্যথা হবে, তোর আরেকবার যখন ব্যথা হবে তো দুটো হয়ে গেছে, দ্বিতীয় তো বলক হচ্ছে, দ্বিতীয় বলক বেশ ভালোই ব্যথা হচ্ছে, হাসপাতালে এ করলে ও করলেন হয়ে গেলো, তৃতীয় বলক যখন শুরু হয়ে গেল, তৃতীয়বার যখন ব্যথা হবে তখন আপনার তিনটাই বলক হয়ে গেছে, তখন আপনি আর সময় পাবেন না শ্বাস কষ্টতে, আর আপনি নিঃশ্বাস নিতে পারবেন না, মরে গেলেন। এরই নাম হচ্ছে হার্ট অ্যাটাক, হার্টটা অ্যাটাক হয়ে গেছে, জাম্প হয়ে গেছে, ওই যে রক্ত চলাচল হচ্ছে না, চরব জমে গেছে, হার্ট অ্যাটাক, রক্ত জাম্প হয়ে গেছে বলে এটা হার্ট অ্যাটাক। ব্রেন হ্যামারেজটা কেমন? ব্রেন হ্যামারেজটা হচ্ছে আপনার ব্রেনের মধ্যে কোটি কোটি নার্ভ আছে, সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ আছে, এই নার্ভের কোটি কোটি বেশি পরিশ্রম করতে গিয়ে, বেশি টেনশনে, বেশি কিছু করতে গিয়ে, বেশি চাঁচামেচি করতে গিয়ে এই রক্ত, এই রগগুলো একটা ছিঁড়ে যাবে, ছিঁড়ে গিয়ে রক্তটা আপনার ব্রেনে নেমে যাবে, আর ব্রেনে যখন নেমে গেল তো এটা খালি ব্রেন হ্যামারেজ, রক্ত খনন বলা হয় ওকে, ব্রেন হ্যামারেজ রক্ত খনন, এই দুটা অসুখে মানুষ এখন মারা যাচ্ছে। জি ভাইজান, আল্লাহ পাকে নেই বলছেন, যখন তুমি মরতে বসবে তোমার স্ত্রীকে তুমি ওসিয়ত করে দাও, ওরে আমার অর্ধাঙ্গিনী, ইজ্জতের ব্যাপার, মানের ব্যাপার, সম্মানের ব্যাপার, আমি তোমার ইজ্জত দেখে, তুমি আমার ইজ্জত দেখেছো, আমি যখন মরে যাব তখন তুমি আমাকে গোসল দিবে, অন্য কাউকে গোসল দিতে দিবে না, পানি ঢালার জন্য কাউকে নিবে, চাদর ঘেরে দিয়ে তুমি আমাকে গোসল দিবে, তুমি যদি মরে যাও আমি তোমাকে গোসল দিব, আমি মরে গেলে তুমি গোসল দিবে। আল্লাহ পাকে নবী দয়া নবী নবী মোহাম্মদ আয়েশাকে বলছেন, তোমার আগে যদি আমি মারা যাই তাহলে তুমি আমাকে গোসল দিবে, আর তুমি যদি আমার আগে মারা যাও তাহলে আমি তোমাকে গোসল দিব। ইজ্জতের ব্যাপার, সম্মানের ব্যাপার, এর নাম হচ্ছে শরীয়তের নাম বিধান। মেয়ে ছেলেকে দেখেছেন গোসল দিয়ে বাড়াই, মেয়ে ছেলেকে পাথর খাওয়াবেন হজম হয়ে যাবে, অ্যাটাম বাম খাওয়াবেন হজম হয়ে যাবে, জি, কিন্তু কথা হজম হয় না ওর পেটে, কারণ ওর পৃথিবীর বুকে পূর্ণাঙ্গ জ্ঞানে জ্ঞানান্বিত করে আল্লাহ মাত্র 4টা মেয়েকে পাঠিয়েছেন, আর 2টা যোগ করে নেন, 6টা মেয়ে আছে পূর্ণ জ্ঞান, বাকি সমস্ত মাল্টিফোকাল জ্ঞান, পুরুষ মানুষকে আল্লাহ ইউনিফোকাল জ্ঞান দিয়েছেন, আর মেয়ে ছেলেকে মাল্টিফোকাল জ্ঞান দিয়েছেন, আল্লাহ কোরআনে দলিল দিয়েছেন, ওয়াস্তা সেদু সেহি দাইন আমি রিজা আলকুম ফাইনলে আমি কোনো রাজুলান ফারাজুল ইমরাতুন। যদি সাক্ষী কাউকে রাখতে চান তো একদিকে 2টা মেয়ে ছেলেকে রাখতে হবে, আর অপর দিকে 1টা মেয়ে ছেলেকে, মেয়ের অর্ধেক ছেলে, মেয়ে ডাবল, একটা ছেলে দাঁড়িয়ে থাকবে, ওই জন্য বাপের অংশ মেয়ে পাবে অর্ধেক, ডাবল পাবে ছেলে। ছেলে জন্মগ্রহণ করতে 2টা খাসি জয় করতে হয়, মেয়ে জয় করতে গেলে 1টা খাসি জয় করতে যথেষ্ট। বাপজি, একটা মেয়ে ছেলে গোসল দিবে, আর গোসল দেওয়ার পরে কী করবে, ওই ওকে গোসল দেওয়ার পরে পরবর্তী তখন কী করবে, ওর যাকে বলবে, বুবু তোকে একটা কথা বলছি, কাকে কইও না, হ্যাঁ তোমাকে আমি ভালোবাসি, তুমি আর জিয়ের বড়ি, আর কাকে কইও না, কেন কহবো কহবো, কেন কহি না, কেন কহবো কহবো না, কইছে বুবু কই হো না, কুলসুমের মাকে গোসল দিনু তোমার ইয়া জাঙে মাঙে এত ঘাইয়া ছিল, কালো কালো হ্যাঁ ঘা আছে, অস্তাক ফেলার বেমিন করে জাম, মা তোমার মতো মেয়ে ছেলেকে গোসল দিয়ে বাড়াতে হবে না, এরকম তুমি ভাষা যদি কাউকে বলে বাড়াও। আপনাকে বুস্তানুল মহাদ্দেসিন একটা বইয়ের নাম, কিষানগঞ্জের লাইব্রেরিতে আছে বুস্তানুল মহাদ্দেসিন, আর শাহ আব্দুল আজিজ রাইটার উনি লিখেছেন যে একটা মেয়ে ছেলে গোসল দিয়ে বাড়াতো চতুর্দিকে, হঠাৎ একদিন একটা মেয়েকে গোসল দিতে গেছে, হঠাৎ একটা মেয়ে ছেলেকে গোসল দিতে গেছে, সুন্দরী মেয়ে, উর্বশী তরণী তন্নী মেয়ে, দেখার মতো মেয়ে, এইরকম মেয়েকে গোসল দিতে গিয়ে তার কাপড় ওই করেছে, চাদর দিয়ে পানি ঢালছে, সাবান দিচ্ছে, গোসল দিচ্ছে, আর এত সুন্দরী মেয়ে, নাকটা ছুরলি, চুলগুলো কত মিশমিশে হয়ে আছে, ওর গায়ে হাত দিছে তো ওর ওয়ারি গাটা শিহরে উঠছে, এত একটা সুন্দরী মেয়ে, জি, ওর মনের মধ্যে একটা খটকা চলে আসলো, মনের মধ্যে একটা কল্পনা জল্পনা খারাপ মাইন্ড নিয়ে নিল, কি আরে বোন এত সুন্দরী তুই, এত তোর যৌবন টকবক করে ফুটছে, নিশ্চয় তুই কলেজে পড়েছিস, স্কুলে পড়েছিস, রাস্তাঘাটে বেরিয়েছিস, বাড়ি ঘরে তুই থেকেছিস, নিশ্চয় তোর গায়ে কেউ হাত দিয়েছে, তোর সঙ্গে খারাপ কাজ কেউ করেছে, এরকম
করে মনের মধ্যে একটা কল্পনা জল্পনা ধারণা নিয়ে চলো, যাহা ধারণা নিয়ে আসা এই করে হাতখানি করতে করতে নাভির কাছে হাতটা এসেছে আর হঠাৎ করে হাত লেগে গেল চামড়ার সঙ্গে, হাত টান ঝাটানতে পারে না। জি মা বোন আপনারা একটু আগে আসেন, আপনারা একটু আগে আগে বসেন, জায়গা হয় না, জায়গাটা একটু শর্ট হয়েছে, অন্য একটা জায়গা করার ব্যাপার ছিল সেই জায়গাটা হয়নি। তো আলহামদুলিল্লাহ আমার বাপজান ভাইরা খুব সুন্দর হয়ে বসে আছেন, মা বোন আপনারা একটু 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 করে আঘাত আগিয়ে আগিয়ে আসেন আর বসেন, আপনার বোনকে আপনি বসার জায়গা করে দেন। নবী বলছেন তাফাসাউফিল মাজালিস, মজলিসে বসার কাউকে যদি সুযোগ করে দেওয়া হয় তো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে সুযোগ তৈরি করেন। তো মা বোন খালা ফুপু আপনারা একটু করে আগিয়ে 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 আসেন আর আসার পরে আপনার বোনকে বসার সুযোগ জায়গা করে দেন। জি মা বোনের কাছে কালেকশন পাঠান আর এদিকে আর একটা লিস্ট দেন আমাকে, যারা কমিটির লোক আছে লিস্টটা দেন। জি জালসা কবর কবরের বাপজান আমি শেষ প্রান্তে চলে এসেছি, আমাকে দুটা কাজ করতে হয়, একটা হাল চাষ করতে হয়, মই দিতে হয়, বিছন উঠে আবার ধান গাড়তে হয়। জি তো দুটা কাজ করতে গিয়ে পরিশ্রম প্রচুর হয়। যাই হোক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বাপজান আমার ভাই আমার। জি তো মেয়েটার হাত লেগে গেল নাভির নিচে আর লেগে গেল, আপনাকে হাওয়ালা দিয়ে বলছি আমার যোগ্য যোগ্য আলেম বসে আছে আমার ভাই হাসিবুর রহমান সাহেব, জি যোগ্য মানুষ আলহামদুলিল্লাহ ফাইজি। তো আমি আপনাকে বলছি হাতখান যখন লেগে গেল আর হাত ছুটে না, গেট লাগিয়ে গোসল দিচ্ছিল, 10 মিনিট হয়ে গেলো বের হচ্ছে না মেয়েটা, 15 মিনিট হয়ে গেল, আধ ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা ব্যাপারটা কি, গেট ভেঙে ভিতরে ঢুকলো, ঢুকার পর দেখছে তো হাত লেগে আছে, কী ব্যাপার মা কে বলিয়েন না এরকম ঘটনা ঘটে গেছে, কোনো কাজ হবে না। সেই যুগের সম্ভাব্য ইমাম মালিক, ইমাম মালিককে ডাকা হলো, ইমাম মালিক যুগের ঘটনা ওনাকে ডাকা হলো, ডাকার পর তখন ওনাকে বলা হলো যে এই ঘটনা ঘটে গেছে, একটা মেয়ে ছেলে গোসল দিচ্ছিল নাভির কাছে তার হাত লেগে গেছে। জি মেয়েটাকে যে বলছেন সত্য কথা বলো, সত্য কথা বলো, যদি সত্য বলো কোনো ব্যবস্থা হবে, সত্য যদি না বলো তাহলে এই হাত কেটে হাতসহ মেয়েটাকে কফন তখন করতে হবে, আনার তোমাকে হাত যদি না কাটা তাহলে জীবিত অবস্থায় তোমাকে কবর দিতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। মেয়েটি বলছেন হুজুর গো সত্যি কথা বলতে এই মেয়েটি উর্বশী তরণী তন্নি দেখতে সুন্দরী ছিল বলে মনের মধ্যে কল্পনা জল্পনা আল্লাম কি বলে যে হতে পারে এই মেয়েটির ইজ্জত কেউ নষ্ট করেছে, একে কেউ গায়ে স্পর্শ করেছে হাত দিয়েছে, এরকম কল্পনা জল্পনা যাহা করা তার নাভির কাছে আমার হাত খালে গেল। আল্লাহ বলছেন মান্দারে আমার তোমার বা তোমার ভাইকে মারা হারাম করলাম, তোমার ভাইয়ের জমি হারাম করলাম, তোমার ভাইয়ের বিবি বাচ্চা হারাম করলাম, তার সমস্ত কিছু হারাম করলাম, পক্ষান্তরে তার মান সম্মান তার ইজ্জতকে হারাম করলাম, তার গীবত করতে পারবে না, তার সমালোচনা করতে পারবে না, এই কল্পনা জল্পনা মা করেছে বলে হাতখানা তার নাভির কাছে লেগে গেছে। ইমাম মালিক বলছেন মা রে তুমি মেয়েটার প্রতি তোহমত লাগিয়েছ, আল্লাহ সহ্য করতে পারে নাই, মেয়েটা পবিত্র মেয়ে সতী মেয়ে, তুমি কল্পনা জল্পনা করে তাকে যখন তুমি তোহমাত দিয়েছ আল্লাহ বিচার পৃথিবীতে করে দিয়েছে বলে তোমার হাতখানাকে তার নাভির কাছে লাগিয়ে দিয়েছে। পৃথিবীতে তোমার শাস্তি তোমার সাজা, কেউ যদি কাকি তোহমাত লাগায় জেনার যদি জেনা হয় 100 কড়া মারতে হবে, জেনারে তোহমাত লাগিয়ে মিথ্যা প্রমাণিত হতে গেলে 80 কড়া তোহমাতের কড়া খেতে হবে, বোন রে কমচি ভেঙে তোমাকে 80 কড়া লাগানো হবে, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোনো পথ বের করে দিবে। জি কমচি কেটে নিয়ে আসা হলো আর কমচি কেটে নিয়ে এসে মেয়েটাকে সিপ 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 করে 79 কড়া মারা হয়েছে আর একটু হাতটা হিলে উঠেছে, 80খানা কড়া তার গায়ে যখন ব্যাপ যখন পড়ে গেছে ব্যাত্রাঘাত হয়ে গেছে তার হাতখানা ছুটে গেছে। বাপজান আমার ভাই আমার আল্লাহ পাকে নই বললেন তুমি মরলে তোমার স্ত্রীকে ওসিয়াত করে যাও গোসল তুমি আমাকে দিবে, আর তুমি যদি মরো আমার আগে আমি তোমাকে গোসল দিব, কারণ ইজ্জতের ব্যাপার সম্মান মানের ব্যাপার, তুমি আমার ইজ্জত আমি তোমার ইজ্জত দেখেছি, এটা আমাদের মধ্যে সীমিত থেকে গেল, পৃথিবীর কোনো মানুষকে দেখতে দেওয়া হলো না। কবরের জালসা শেষ পয়েন্টে পৌঁছতে পারলাম না, কবর পয়েন্টে চলে এসেছি। উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখে কাঁদতে তো দাড়ি ভিজিয়ে দিতেন, সাদকে কবর রাখা হয়েছে তো
আসমান কাঁপছে হিলছে আল্লাহ পাকের আমি দোয়া করি ইস্তাগফিরুল আখিকুম তোমার ভাইয়ের জন্য দোয়া করো হতে পারে পেচ্ছাব থেকে পারহেজ করেনি সবচাইতে কবরের আজাব হচ্ছে নিম্ন আজাব হচ্ছে ইস্তানজাহু মিনাল বাউল পেচ্ছাব করার পরে পেচ্ছাব গায়ে ভরলো জামাতে পড়লো কাপড়ে পড়লো এইগুলো করাতে গিয়ে সবচাইতে আম্মা তুমি আজাবিল কবরে কবরের আজাব হচ্ছে এটা বাপজান আমার আল্লাহ পাকের নবী দয়ার নবী নবী মোহাম্মদ কবরে যখন যেতেন কবর দিতে তখন বসে যেতেন বসে গিয়ে এরকম করে একটা খড়ি নিয়ে এরকম করে কী করতেন খটরাতেন খটরাতেন এ করতেন কবর আলোচনা কবর হতো বাপ আজকে আপনি কবর স্থানে গিয়ে কী করছেন বন্ধুকে নিয়ে হাসি খুশি গল্প চলছে কত কী চলছে জি বাদিয়া সোসাইটি অতক্ষণ পর্যন্ত সুধরিবে না যতক্ষণ পর্যন্ত পিটন না খায় ততক্ষণ পর্যন্ত সুধরিবে না সুরা বানি সিরিয়াল খুলে দেখেন জি এরা এরা এরাকে পিটন পিটন যখন পড়েছে আল্লাহর আজাব যখন এসছে আল্লাহর গজব যখন এসছে আল্লাহ তখন সুধরেছে আল্লাহ বলছে ওলা নুজাকান্নাহু মিনাল আযাবি আদনা দুন আল আযাবি আকবারে লা আল্লাহুম ইয়ারজুন জাহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস বাপজান আমার আমি চ্যালেঞ্জ সহিকার বলছি আপনাকে মসজিদে আমি হাসিবুর ভাইকে দিয়ে আদমন বাতাসা বিলি করার জন্য দিব আর মোড়ল আছে আপনার মসজিদে চারটা মোড়ল লোক নিজের নিজের জায়গাতে বসে থাকবে হাত কেউ বাড়াবে না গামছা কেউ দিবে না এরকম সিস্টেমে যদি বাতাসা বিলি করে দিতে পারেন আপনার গ্রামের মসজিদে হাসিবুর ভাইকে বলবো যে আপনি 3 লাখ টাকা দান করে দেন পারবেন কবরের পাশে আপনি যাবেন আর কবরের পাশে কেউ কাকে হুড়াবে না কেউ কাকে ঠেলবে না একই লাইনে দাঁড়িয়ে থাকবে বাঁশ মানতে হবে না মাটি দেওয়ার জন্য কাকে কিছু বলতে হবে না কেউ ধাক্কাধাক্কি করবে না এরকম বাদিয়া সোসাইটির মধ্যে এরকম চরিত্রবান সোসাইটি আপনি দেখাতে পারবেন আলকাতরা লাগান হাতে আর হাতে আলকাতরা লাগে ঘুরেন দেখি আপনার বাঙালি পাড়াতে যদি পেয়ে যান তাহলে স্যালুট আপনাকে ধন্য জি এক ওই একে স্যালুট মেরেছি আংরেজেরাকে ভারত ছেড়ে চলে গেছে আর আপনাকে স্যালুট মারবো ধন্য আপনি কিন্তু জি না পারবেন না চ্যালেঞ্জ কবরের পাশে 300 লোক খেয়েছে মাটি দিতে পাবেন কেন হুড়াহুড়ি কেন পিড়াপিড়ি কেন ধাক্কা দিচ্ছেন এ তুই কেন আমাকে ঠেলছিস তুই ওকে ঠেলেছিস বা তুই ওকে ওকে তুই ঠেলছিস ও নিজে বলছে উ ঠেলছে কাউকে আর আরে সব মানুষ বুঝে না সে ঠেল ঠেল বলছে ও নিজে ঠেলছে আর ও বাহাদুর করে নেতাও কথা বলছে আর কবরের পাশে দাঁড়িয়ে গে বাঁশ এমন দিতে হবে অমন দিতে হবে এটা করতে হবে তো তুই এত বুঝিস এত জানিস তো তুই কবরের নাম নিলে এমন কর এমন কর জি ভাই আমার বাপ আমার কবরের জালসা কবরস্থানের জালসা একটা এখানে জমি কত করে কত করে বিঘা 5 লাখ বিঘা একটা কবরে কতটা জায়গা লাগে কত ধুল আজ এই এই জালসা দিয়ে আমার এই সিজনে কবরস্থানের জালসা হলো 11টা জি হরিশ্চন্দ্রপুরে একটা জালসা করলাম ওর কবরের দাম হয়েছিল 1700 টাকা করে একটা জালসা করলাম 4000 টাকা পার কবর কারণ যে রাস্তার পাশে ছিল জায়গা একটা জালসা ছিল 2100 টাকা করে কবর প্রতি তো আজকে আপনারা 2.5 বিঘা জমি বদল অদল বদল অদল বদল করে নিয়ে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হায়াকাল্লাহ যেখানে আবমানকাল অলন্তকাল যেটা বল আসল বাড়ি সেই বাড়িতে আপনি যাবেন মানুষ যখন মরে যাবে নাম চেঞ্জ হয়ে যাবে মানুষ যখন মরে যাবে কাপড় চেঞ্জ হয়ে যাবে মানুষ যখন মরে যাবে বাড়ি চেঞ্জ হয়ে যাবে বাড়ি যেই বাড়িতে ছিলেন ওটা বাড়ি আপনার নয় আপনার বাড়ি হয়ে গেছে কবর যে কাপড় পরেছিলেন ওই কাপড় নয় কাপড় হয়ে যায় কাফন যাতে পকেট নাই জি যেই নাম ছিল আপনার আব্দুল কুদ্দুস এখন আপনার আব্দুল কুদ্দুস নাই না আপনার নাম হয়ে গেছে মাইয়্যিত লাশ অতএব তিনখানা জিনিস চেঞ্জ হয়ে যায় আর এই তিনখানা জিনিসের জন্য মানুষ পৃথিবীর বুকে পিড়াপিড়ি করে আর চেষ্টা করে যে আমি বাড়ি করবো গাড়ি করবো ভালো খাবো ভালো নাম কামাবো এই তিনখানা জিনিস শ্বাসটা বের হওয়ার পরেই চেঞ্জ হয়ে যায় তো আজকে আমি আপনাদেরকে চাইবো যে কে কটা একটা লোক দিয়েছিল 7টা কবরের দাম দিয়েছিল হরিশ্চন্দ্রপুরে আর একটা কোথায় করলাম জালসাটা তো মনে হচ্ছে 15টা কবরের দাম দিয়েছিল ও ছিল ওটা ছিল 3-15 45,000 টাকা এরকম কিছু দিয়েছিলেন উনি যাই হোক অন্য জাতে জমি বিক্রি করে বলেছিল আমি এখানে জমি বিক্রি করে দিলাম আর এই জমি আমি এই টাকাতে আমি কিনে দেবো তো আর ওর 15টা কবর পড়েছিল তো ভাইজান আপনারা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হায়াকাল্লাহ আপনারা জায়গা জমি বিক্রি করে এক জায়গাতে 2.5 বিঘা 2.5 বিঘা জমি করে নিয়েছেন এখন বর্তমান আপনারা 100-200 যে যা পারবেন দিবেন কিন্তু আমি চাইছিলাম যে আপনার বয়স হয়েছে আর বয়স না হলেও মারা যাচ্ছে তো আপনি যদি ভাবেন যে আমি একটা কবরের দাম দিব আর কমিটি বলবে যে এখানে একটা কবরের দাম কত হবে 2000 হবে না 1700 হবে না 1200 হবে না 3000 হবে 1500 থেকে 2000 1500 থেকে 2000 মধ্যে দাম হবে এক দিবসের ঘটনা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে ওর ছেলেরা খুঁজে পাচ্ছে না কী ব্যাপার বাবা কোথায় গেলো বাবা কোথায় গেলো বাবা কোথায় গেলো এই খুঁজতে 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 সন্ধ্যা হয়ে আসছে তো এদিকে চার দোকান দিয়ে এদিক দিয়ে এসে বাঙাল পাড়া হয়ে এদিক দিয়ে হ্যাঁ যাচ্ছে যে বলছে আচ্ছা আমার বাবাকে দেখেছিলে কইছে হ্যাঁ একটা ছেলে বলছে হ্যাঁ দেখেছিলাম তোমার বাবাকে কী দেখেছিলে কই তোমার বাবাকে দেখলাম একটা ঘাড়ে কোদাল ছিল আর হাতে পাইচ্ছা ছিল এই কোদাল পাইচ্ছা নিয়ে তোমার বাবাকে এইদিকে যেতে দেখেছি ছেলা যেতে 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 অনেক দূর যাওয়ার পর দেখছে তো একটা গুনগুন 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 করে আওয়াজ উঠছে
আর ওপরে অনেকগুলো মাটি পড়ে আছে। ব্যাপার কি? ওখানে গিয়ে দেখছে তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আশ্চর্যজনক ঘটনা, অলৌকিক ঘটনা। কী ঘটনা ঘটেছে? ওর বাবা করেছে কি, মানুষের যেরকম কবর খনন করে মানুষকে আবহমান কালের জন্য কফন দফন করে, ওইরকম করে কবর খনন করেছে। আর কবর খনন করে সুন্দর করে সাফ সুপ করে দেওয়ার পরে ওই কবরে শুয়ে আছে, আর শুয়ে 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 কোরআন তেলাওয়াত করছে, আল্লাহর কাছে কাঁদছে, আর চোখের জল ফেলছে। জি, তোর ছেলে যে গেছে, আব্বা কী করছে এখানে? কিছু বেটা প্র্যাকটিস করছি, বেটা প্র্যাকটিস করছি, এই কবরে থাকতে হবে আহমানকাল ধরে, অনন্তকাল ধরে, তো তার জন্য কবর খনন করে এখানে প্র্যাকটিস করছি, যে কী করে থাকবো আর থাকতে পারবো কি পারবো না। বাবজি, আমি শেষ কথা আপনাকে বলি, আমার হাতে লিস্ট চলে এসছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, লম্বা লিস্ট চলে এসছে, টাকার লিস্ট চলে এসছে, টাকা আপনারা দিবেন। জি, এই জালসাটা আনোখা জালসা, আর প্রত্যেক এলাকাকে আমি বলবো যে এইরকম জালসা করেন। আমার ভাই হিন্দু ভাইদের একটা শ্মশান হওয়া দরকার, শ্মশানে মানুষকে পুড়াবে, যেখানে সেখানে না পুড়িয়ে একটা পুকুরের পাশে শ্মশান করবে, আপনার একটা কবরস্থান হবে, এটাই হলো সিস্টেম। বাবজান আমার, আপনি যখন মরে যাবেন তো আপনার মরে যাওয়ার পর থাকলেন, অনন্তকাল ধরে থাকলেন, আহমানকাল ধরে থাকলেন, আপনার দাদু মারা গেছে 3000 বছর হয়ে গেছে, আদম মারা গেছে কত বছর হয়ে গেছে, মুসা মারা কত বছর হয়ে গেছে, বাবজান সবচেয়ে নিম্নমান কবরে যে থাকবে সে থাকবে 40 বছর ধরে। যেদিন কিয়ামত হয়ে যাবে সেদিন ফুঁক মারবে ইসরাফিল, বাসিতে ফুঁক মারবে, যখন বাসিতে ফুঁক মারবেন পৃথিবীর সমস্ত মানুষ মরে যাবে, আর মরে যা পড়ে থাকবে। ভালো করে ভাবেন, মানুষের কবর কোনটা? বাঘে খেলে বাঘের পেটটা আপনার কবর, জলে যদি ডুবে যান ওটা আপনার কবর, যেখানে পড়ে আছেন ওটা আপনার কবর। এক ফুঁক যখন মেরে দিল ইসরাফিল তখন কি হলো, আপনি সবাই মানুষ মরে পড়ে থাকবে, আবার একটা ফুঁক মারবেন তো মাশা কই ওনাকে দেখবো আমি, অঞ্চল প্রেসিডেন্ট, কি নাম ওনার? কই শামসাকে দেখেন তো, দেখেন তো মশা গেলেন, অঞ্চল প্রেসিডেন্ট, উনি 10,000 টাকা দান করেছেন, একটু মশাবা করুন ওনার জন্য। তাহলে কয়টা কবর হয়েছে শেখ? 1500 টাকা করে পাঁচটা ছটা সাতটা হবে, সাতটা হয়েছে অঞ্চল প্রেসিডেন্টের পরিবারের তরফ থেকে 7টা কবরের দান হয়ে গেছে 10,000 টাকা। বাবজি, একবার ফেরেস্তা ফুঁক মারবে সব মানুষ মরে যাবে, তারপরে ফুঁক মারবে, ডিস্টেন্সটা কত হবে, দূরত্বটা হবে 40 বছর। এক এক ফুঁক মারলেন, মারলেন যখন তোর মরে গেল মানুষ, মরে পড়ে আছে ওইটাই কবরের জন্য, এইবার তারপর আরেকটা ফুঁক মেরেছে 40 বছর পরে, আবার যখন ফুঁক মারবে মানুষ জীবিত হয়ে দাঁড়িয়ে যাবে, আর আরেকটা যখন ফুঁক মারবে তো দৌড়াতে শুরু করলো কাবা শরীফের দিকে। তো আমি আপনাকে কী বলেছিলাম, সবচাইতে মরে কবরে যে থাকবে নিম্ন 40 বছর ধরে, 40 বছরের বেশি সবাই থাকবে, আর সবচাইতে কম যে থাকবে 40 বছর ধরে, এই কবর। তাহলে বলছেন ওইটা একটা জগৎ, ওই জগৎটা খাতারনাক জগৎ, আউয়াল মানজিল মিন মানাজিল আখিরা, আখিরাতের যতগুলো স্তর আছে যতগুলো মানজিল আছে, জি সমস্ত মানজিলের মধ্যে 1 নম্বর মানজিল হচ্ছে কবর, কবরে যে পাস সব জায়গাতে পাস। আপনি আপনি ছেলে মেয়ের জন্য আমি এর আগে বলেছি প্রাইভেট ট্রাইভেট সমস্ত কিছু করলেন, কিন্তু আপনি কবরের জন্য করলেন না। কবরের তিনটা প্রশ্ন আগে ফাঁস হয়ে গেছে, আপনি জানেন, মান রব্বকা মা দিনকা মান হাজাল্লাজি, ফাঁস হয়ে গেছে, কোরআনে এসছে, হাদিসে এসছে, আর আল্লাহ নবী এসেছিলেন কোচিং মাস্টার, দেখেন তিনটাই চলে এসছে, তারপরে যদি আপনি ফেল করেন পাস করতে না পারেন তো আল্লাহ কী বলছেন, খাসের আর দুনিয়া ওয়াল আখেরা ওয়া যালিকা হুয়া খুসরা আনুমবিন, তোমার মতো হতভাগা, তোমার মতো পৃথিবীর বুকে খাসের আপানে ওয়ালে আখেরাতে কেউ পৃথিবীর বুকে খুঁজে পাওয়া যাবে না। অঞ্চল প্রেসিডেন্ট 7টা কবরের দাম দিয়েছে, কী নাম ওনার? শামসের আলী, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। আর আমাদের গৌতম সাহেব, খেলা হবে, খেলতে হবে, ভালো করে খেলতে হবে, হ্যাঁ, ফাউল করতে হবে না, অফসাইড যেতে হবে না, সুন্দর করে খেলতে হবে, ভালো করে খেলতে হবে। আজকে অবস্থা ভারতবর্ষের শোচনীয় অবস্থা, বিজেপি আসবে, ইয়ে করবে, ও করবে, কত কী করবে, বাবজান আমার, ও যত রকমের হাতকান্ডা সমস্ত ইয়ে করেছে, অবলম্বন করছে, ইভিএম হ্যাং থেকে নিয়ে, টাকা বিতরণ থেকে নিয়ে, তারপরে মারামারি অত কত কী থেকে নিয়ে, কেন্দ্র বাহিনীকে হাতে করেছে, তারপর ইলেকশন কমিশনারকে হাতে করেছে, সব দিক থেকে চেষ্টা করছে বাঙালকে দখল করতে পারলে সব দখল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ মানুষ আমরা সজাগ আছি, হিন্দু মুসলমান ভাই ভাই, জি একই বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান মন্দিরেতে ঘণ্টা বাজে, মসজিদ আদান, আমরা সবলে ভাই ভাই হয়ে মিশে থাকবো, আর আমরা এমন শক্তির বিরুদ্ধে আমরা ভোট দিব যে শক্তি এসে অরাজকতা করবে, তাই শক্তিকে আমরা ভোট দিব না। আল্লাহ দোয়া শিখে গেলেন, তারপরও যদি না পারো, যদি তোমার উপরে পরাস্ত করে দেয় তোমাকে, তাহলে দোয়া করবে আল্লাহমা লা তুসালে তালাইনা মাল্লাম এরহম আলাইনা লাগো, এমন বাদশাহ একদম সৈরাচার জালেম বাদশাহ তুমি আমাদের উপর নিযুক্ত করিও না যে আমাদের প্রতি রহম দয়া করবে না। জি আমার গৌতম ভাইজান, উনি 10,000 টাকা দান করেছেন, ওনার খাওয়া দাওয়া হয়েছে? আসতে পারেন, লোক প্রতিনিধি পাঠালছেন, প্রতিনিধি সম্মান করেন, ভালো করে খাওয়া দাওয়া দিয়ে একদম মালাই মার্কে চা দেন, দিয়ে আর বাস দোয়া দিয়ে দেন, আর বলে দেন খেলবো, খেলা হবে না, খেলবো বলে দেন। জি।
এটা পড়েন আপনি। মিছে ভাবের হাতে রে তুই শাকের সওদাগর, মিছে ভাবের হাতে রে তুই শাকের সওদাগর, শেষ করে তোর বেচা কিনা চলে রে ফিরে ঘর। মিছে ভাবের হাতে রে তুই শাকের সওদাগর, কবরের শেষ শেষ কথা যে আজকে আমরা এখানে।